আচ্ছা, লাইভ স্টার্ট হয়েছে, ফ্রেন্ডরা জয়েন করুক, তারপর আমি কথা বলা স্টার্ট করছি। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে লাইভে আসার বিশেষ একটা কারণ আছে, যে এটা হচ্ছে আরো কয়েকজন অ্যাড হোক এখানে, তারপর আমি বলছি। আমি তো না, আবে শুনিস্তি, এক শুট নাই, না শুট নাই। তানজিব প্লিজ আপু একটা গান শোনান। তানজিব আমি তো সিঙ্গার না, তুমি সিঙ্গার, তুমি গান শোনাও। মিজানুর রহমান অনেক মোটা, আমি মোটা হয়েছি কি বলে? প্রেম কুমার সরকার, হাই হাউ আর ইউ, আমি ভালো আছি। ফাহাদ খান মাশরাফি, সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা হচ্ছে, আমি ইউজুয়ালি মেন স্ট্রিমে কাজ করি, বাট আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি রিসেন্টলি, যেটার নাম হচ্ছে উফওয়ালি। উফওয়ালি নাম রাখার কারণ হচ্ছে, আমার ইনস্টাগ্রামে আমার একটা সিরিজ আছে, উফ সিরিজ। আমি কিছু ছবি আপলোড করি, যেগুলো হচ্ছে আমার ফ্যান যারা, তারা খুব পছন্দ করে, ইভেন সামটাইমস তারা আমাকে উফ উফওয়ালি বলে ডাকে। সো যেহেতু আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমি ভাবলাম যে এটার নাম উফওয়ালি রাখি। সো হঠাৎ করে ইউটিউব চ্যানেল খোলার যে রিজন, সেটা হচ্ছে আমি এমনিতে খুব ফান লাভিং, তো সামটাইমস দেখা যায় যে ফান করে আমি টুকটাক ফেসবুকে কিছু ভিডিও আপলোড দিই, যেগুলো অনেক ভিউজ হয়, অনেকে মজা পায়। সো ওইখান থেকে অনেকে আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে যে আপু আপনি অনেক সুন্দর সুন্দর কন্টেন্টে ভিডিও করেন, ভিডিও বানান, আপনি এক কাজ করুন, ফেসবুকে একটা পেজ খুলে ফেলেন, একটা চ্যানেল খুলে ফেলেন, ওইখানে আপনি ফানি কিছু ভিডিও আপলোড করেন। তো ওইখান থেকে হচ্ছে কি, আমি চ্যানেলটা খুলি। চ্যানেলটা আরও বেশ কিছুদিন আগে খোলা হয়েছে, বাট যেহেতু আমি অ্যাক্টিংটা আমার মেইন ফোকাস, আমি বেসিক্যালি যেহেতু আমার মেইন হচ্ছে অ্যাক্টিং, সো ওইটার ফাঁকে যখন আমি টাইম পাই বা টাইম পেয়েছি, তখন আমি একটা ভিডিও বানিয়েছি। সো আজকে সেটা হচ্ছে কি, আমি আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে উফওয়ালি। দুই তিন দিন আগে আমি সেটার একটা প্রোমো হচ্ছে গিয়ে আপলোড করেছিলাম। সো ওইখানে আমার চ্যানেলে বেশ কিছু সাবস্ক্রিপশন হয়েছে, লাইক 100-150 মতো সাবস্ক্রিপশন হয়েছে। সো আমার সাথে ছিল জাকি, জাকি লাভ। সো আমি আজকে এই ভিডিওটা আপলোড করব। আমি চাই আমার যারা ফ্রেন্ডস, আমার যারা ফ্যান ফলোয়ার, তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে কি আমাকে উৎসাহিত করবে। আমি আমার এই ভিডিওটা আপলোড করার পরে সবার রেসপন্সের উপরে ডিপেন্ড করে আমি দেখব, যদি আমি সবাই পছন্দ করে তাহলে আমি আরও ভিডিও বানাবো। সামনে ফানি ফানি ভিডিও থাকবে, অনেক কি বলে এটাকে, অনেক ভালো ভালো কনসেপ্টের আমি ভিডিও বানানোর ট্রাই করব। সো হচ্ছে আমার যারা ফ্যান ফলোয়ার আছে, তারা আমাকে চাইলে কি বলে, অনেক কি বলে এটাকে, আইডিয়া দিতে পারে, বা আমাকে আইডিয়া দিতে পারো, বা আমাকে হচ্ছে গিয়ে ভালো হলে ভালো কমেন্টস করতে পারো, খারাপ হলে খারাপ কমেন্টস করতে পারো, মানে তোমাদের উপর ডিপেন্ড করে আমি নেক্সট টাইম হচ্ছে কি আমার এই চ্যানেলটা কন্টিনিউ করব কি করব না। ওকে, অনেকে কমেন্টস করেছে, আমি একটু কমেন্টসগুলো পড়ি। নূর, হাই হাই, এসআই শরীফ কিউট, থ্যাংক ইউ। এইচ রশিদ সীমান্ত, কিউটের ডিব্বা লাগতেছে। তন্ময় হক, রাশিদুল হাসান, কাম ওয়েটিং পার্টি উফওয়ালি। তন্ময় কি লিখছে, আচ্ছা নূর কি লিখছে, দাদা দাদা কি, রিখন রিখন রফিক, হাই আপু হাই, উফ অনেক গরম। সাজিদ আরিফ, আপু একটু মোটা হয়ে গেছো, একটু মোটা হয়ে গেছি কারণ আমি অনেক খাই আর ঘুমাই।
নীল শুভ্র, হ্যালো আরিন, হ্যালো ভাইয়া। আচ্ছা, আজকে 11টা থেকে 11:30-টার মধ্যে আমি আমার চ্যানেলের ভিডিওটা আপলোড করব। আমি আমার এই লাইভে হচ্ছে গিয়ে কমেন্ট সেকশনে আমি আমার কি বলে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। রেজাস সালাম নূর, কই তুমি আপু? আমি কই, দেখ আমি কই। ওকে, আচ্ছা, আমার টাইমিংটা মনে হয় একটু উল্টা পাল্টা হয়ে গেছে, বিকজ এখন মানুষজন অনেক কম অনলাইনে। নাবিলা ইসলাম, আপু তুমি এত কিউট কেন? আমি তোমার ফ্যান কিন্তু নাবিলা, আমিও তোমার ফ্যান। রিখন রাফিক, আপু একটু কিউট হয়ে গেছো, থ্যাংক ইউ। আচ্ছা, জাকি কি লিখছে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। কীভাবে অ্যাকসেপ্ট করো, আমি তো পারি না, কীভাবে করে? জাকি আমি পারি না, কীভাবে অ্যাকসেপ্ট করে? কিভাবে করে?